নমস্কার, স্বাগত আপনাদের সোশ্যাল বাংলার পর্দায়। এই মুহূর্তে আমি আপনাদের সাথে আছি পূজা। 11 লক্ষ টাকার গাছের লক সহ গাড়ি আটক করতে সক্ষম হয় চরিলাম বন দফতর, এমনটাই জানা গেছে। খবর রয়েছে যে গোপন সংবাদের ভিত্তিতে জম্পুই জলার নব শান্তিগঞ্জ এলাকার বিশেষভাবে বেআইনি কিছু গাছের লক সহ গাড়িকে আটক করতে সক্ষম হয় চরিলাম বন দফতর। আধিকারিকরা বুধবার সকাল 7:30 মিনিটে জানা যায় সোমবার সকালবেলায় চরিলাম বন দফতরের আধিকারিক সুকান্ত দাসের কাছে খবর আসে বিশালগড় চন্দ্রনগর এলাকায় নাম্বারহীন টাটা কোম্পানির গাড়ি করে বেআইনি প্রায় 1 লক্ষ টাকার গাছের লক বা কাঠের লক পাচার করছিলেন বন্দস্যুরা। খবর পেয়ে বনকর্মীদের নিয়ে দ্রুত ছুটে যান চন্দ্রনগর এলাকার বনকর্মীরা। বন্দস্যুরা বন দফতর কর্মীদের দেখতে পেয়ে গাড়ি নিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। প্রায় দীর্ঘ 10 কিলোমিটার দূরে যাওয়ার পর গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ড্রেনে পড়ে যায়। গাড়িতে থাকা চালক ঘটনাস্থল থেকে দৌড়ে পালিয়ে যায়। পরবর্তী সময়ে বন দফতর আধিকারিক সুশান্ত দাস সহ অন্যান্য বনকর্মীরা ক্রেন দিয়ে গাড়িটি তুলে নিয়ে আসে চরিলাম বন দফতর অফিসে নিয়ে আসা হয়। পরবর্তীতে জানা যায় গাড়ি সহ গাছের লক সর্বমোট 11 লক্ষ টাকার হবে। একটা ইনফরমেশন এসেছিল একদম ভোরবেলা যে একটি গাড়ি লোড করে এসেছে একটা জায়গাতে, মালগুলো আনলোড করবে। সঙ্গে সঙ্গে খবর পাওয়ার ভিত্তিতে আমরা ওই চন্দ্রনগর এরিয়াতে যাই এবং তারা কিছুটা দূর থেকে আমাদেরকে দেখে ফেলে, তারপর ওই গাড়িটি চলতে শুরু করে দেয়। ড্রাইভার গাড়িতে উঠে যায়, তারপর তাকে আমরা ধাও করতে থাকি। আফটার 10 কিলোমিটার ধাও করার পর নবশান্তিগঞ্জ এরিয়াতে গাড়িটার ফেসিংটা পুড়ে যায়। ফেসিংটা পুড়ে যাওয়ার ফলে আমরা এটাকে মুখোমুখিভাবে আটকেতে পারি। সঙ্গে সঙ্গে ড্রাইভারগুলো লাফ মারে লুঙ্গাতে পড়ে যায়, তাদেরকে অনেক ধরার চেষ্টা করি কিন্তু ধরতে পারিনি। তারপর গাড়িটা ড্রেনে পড়েছিল, তারপর আমরা জেসিবি দিয়ে সেরে এটাকে আনলোড করে আবার পুনরায় লোড করে আমরা আমাদের চলি। আনুমানিক কত টাকার মাল হবে স্যার? আনুমানিক এটার মাল হবে অ্যাপ্রক্স 1 লাখ টাকার, আর গাড়ি মনে করেন 10 লাখ বেলু, 11 লাখ টাকার মতো হবে। স্যার কি কাঠ এটি? এগুলো কনক টিম্বার। আর আমাদের কাছে খবর এসেছিল এগুলো জম্পুজলার দিকে থেকে এনেছিল। কাউকে কি কোনো গ্রেপ্তার করা হয়েছে? না, কাউকে গ্রেপ্তার করতে পারিনি, তারা জঙ্গল থেকে পালিয়ে যায়। তাদেরকে খুব ধরার চেষ্টা করেছিলাম। স্যার আপনি বন দপ্তরের কোন পদে আছেন, আপনার নামটা? আমি ডিউটি অফিসার এফপিও জম্পুজলা। নামটা স্যার? সুকান্ত দাস। এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেটস দেখতে অবশ্যই চোখ রাখবেন সোশ্যাল বাংলার পর্দায়। নমস্কার। শুভ অক্ষয় তৃতীয়া, আপনার ধন সম্পদ সুখ শান্তি অক্ষয় হোক। অক্ষয় তৃতীয়া বিশেষ অফার 17-29 এপ্রিল 2023। সোনার গয়নার মজুরিতে 26%, হীরের কয়নার মজুরিতে 100% ছাড় এবং নিশ্চিত গিফট ভাউচার। পরীক্ষিত গ্রহরত্নের মূল্যে ও রূপার গয়নার মজুরিতে 15% ছাড়। প্রতিদিন লাকি ড্রতে 4টি সোনার কয়েন এবং মেগা লাকি ড্রতে 3টি স্কুটি অথবা হীরের নেকলেস প্রতি কেনাকাটায় নিশ্চিত উপহার। অফারের দিনগুলোতে প্রতিদিন খোলা থাকবে শোরুম, সোমবার সাদর আমন্ত্রণ। রাধাকৃষ্ণ জুয়েলারি, উষাবাজার, আগর।